সাংসদ হওয়ার পিছত এই মুহূর্তে যোরহাটের বাসিন্দা নিজের পুরোনা কর্মভূমিলৈ আহিছো, ভাল লাগিছে আর আবেগিক একটা মুহূর্ত, আর নিশ্চয় সকল পুরোনা চেহারাবো দেখা পাইছো, ভাল লাগিছে। আর পরবর্তী সময়ত এই অঞ্চলত আমি কেনেদরে কাম করব লাগে নিশ্চয় সকল লগত আমি আলাপ আলোচনা করি। আজও সম্বর্ধনা আছে আপনার? মই তো সম্বর্ধনা বিচরা নাই, দিবলে বিচাৰিছে। আমার কথা হল যে এতিয়া রাইজৰ সন্মুখত বিভিন্ন সমস্যা আছে, আমি সেই সমস্যাবোৰ কেনেদরে সমাধান করব পাৰো সেইখিনি আমাৰ কারণে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু যদিও রাইজ আমাক সম্বর্ধনা জানাবলৈ আহিছে, আমি নিজের ফলৰ পৰা রাইজৰ কৃতজ্ঞতাহে জানাবলৈ বিচাৰিছো। 26ত আপুনি গোলাঘাটৰ কেন্ডিডেট হব বুলি এটা চর্চা চলি আছে? সব কথা আমার দলের নেতৃত্বর উপর নির্ভর। আমার দলের নেতৃত্বক আমি সকলে এটাহে কথা আমি দিছো যে আহা বিধানসভা নির্বাচনত আমি কংগ্রেসের নেতৃত্ব একটা সরকার আমি রাইজর সহারিত আমি আগুয়াই লৈ যাব। দলে দিলে আপনি প্রতিদ্বন্দ্বিতা করব গোলাঘাট? দলের উপর কি ভাবে কি না ভাবে কোনো ধরব নয়, নিশ্চয় দলে সকল ফলের পর চিন্তা চর্চা করে সব ধরনের ফিডব্যাক লওয়ার পিছত একটা সিদ্ধান্ত লব। সরকার আর আলফার মধ্যে শান্তি আলোচনার প্রসঙ্গ ওলায়, তার মধ্যে 15 আগস্টের দিন 25টা স্থানত বোমা দিছে, গতি এই প্রসঙ্গত আপনি কি কব? সব আজি 25টা ঠাইত আজি নিজের সংগঠনের মানুষের যোগেদি বোমা হোক বা যিকোনো বস্তু হোক রাখব পারিলে এইটো একটা ডাঙর একটা ইন্টেলিজেন্সর ফেলিয়ার। আজি সংগঠন ইমান বহল হলনে যে ঠায় ঠায় বস্তু রাখব পারে, আর আরক্ষী একু গমে নাপালে, গৃহ বিভাগ একু গমে নাপালে, মিডিয়ার যোগেদি আমি সব খবর পাইছো। তো ইমান দিন হোম ডিপার্টমেন্ট কি করে আছে? গৃহ বিভাগ মানে গরু মাফিয়া সিন্ডিকেটক সুরক্ষা দিওঁতে ইমান ব্যস্ত যে আজি আমার সীমা ভিতর বাহিরপর মানুষবর আহি কেনেদরে সুমাইছে বা বিভিন্ন উগ্রপন্থী সকলে কেনেদরে বিভিন্ন ঠাইত বোমা রাখিছে তার উপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নাই। এটা ডাঙৰ একটা ইন্টেলিজেন্স একটা ফেলিয়র হিসাবে মই গ্রহণ করছো।